সায়েন্স কেরিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত এর আগের ভিডিওতে সপ্তম শ্রেণীর বিজ্ঞানের কুড়িটি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর দিয়েছে আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর বিজ্ঞানের তাপ অধ্যায়ের বাকি সমস্ত ধরনের শর্ট কোয়েশ্চেন যেমন এক কথায় উত্তর শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা নির্বাচন এই ধরনের প্রশ্ন দেব এবং তার উত্তর দেবো চলো এখন শুরু করা যাক দু এক কথায় উত্তর দাও কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান উষ্ণতা পরিমাপক দুটি স্কেলের নাম লেখো এর উত্তর হবে ডিগ্রি সেলসিয়াস স্কেল এবং ডিগ্রি ফারেনহাইট স্কেল এছাড়া উষ্ণতা পরিমাপক আরেকটি স্কেল হলো কেলভিন স্কেল কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু সেলসিয়াস ও ফার্নাইট স্কেলের মধ্যে সম্পর্ক লেখক এর উত্তর হবে সি বাই ফাইভ ইজিক টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন যেখানে সি হচ্ছে সেলসিয়াস স্কেলের পার্ট এফ হচ্ছে ফার্নাইট স্কেলের পার্ট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি প্রমাণ চাপে বরফের গলনের লিনত কত এর উত্তর হবে আশি ক্যালোরি পার গ্রাম কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর আমাদের দেহের তাপমাত্রা বেড়ে গেলে কী কী শারীর্বিত ক্রিয়া দেখা যায় এর উত্তর হবে শ্বাসক্রিয়ার হার বেড়ে যায় ঘাম বেরোনোর হার বেড়ে যায় কাজে অনিয়া আসে এবং কুড়েমি বেড়ে যায় পরের প্রশ্ন দিনের বেলায় একটি নির্দিষ্ট তাপমাত্রায় গাছের পাতা খুলে যায় এবং রাত হলে আবার মুড়ে যায় এমন কয়েকটি গাছের নাম লেখো এর উত্তর হবে আমরুল রাধাচূড়া শুষ্ী শিরিশ বাবলা ইত্যাদি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স এক ডিগ্রি ফারেনহাইট ও এক ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কোনটি বেশি এর উত্তর হবে এক ডিগ্রি সেলসিয়াস কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন উষ্ণতার কোন মান ফারেনহাইট স্কেল ও সেলসিয়াস স্কেলে সমান হয় এর উত্তর হবে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস চল্লিশ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা অর্থাৎ মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস চল্লিশ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা সেলসিয়াস স্কেলের পাট এবং ফার্নাইট স্কেলের পাট সমান হয় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট কোনো বস্তু ঠান্ডা না গরম কোন রাশি দ্বারা জানা যায় এর উত্তর হল তাপমাত্রা বা উষ্ণতা কোয়েশন নাম্বার টোয়েন্টি নাইন ফার্নহাইটস ফুটন্ত জলের উষ্ণতা কত এর উত্তর হবে দুশো বারো ডিগ্রি ফারানহাইট পরের পরিণত কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এর উত্তর হবে বস্তুর ভর উষ্ণতার পরিবর্তন এবং উপাদান কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান নির্দিষ্ট ভরের কোনো বস্তু বাইরে থেকে কী পরিমাণ তাপ নিয়েছে বা কী পরিমাণ তাপ ওই বস্তু থেকে বেরিয়ে গেছে সেটা কীসের উপর নির্ভর করে এর উত্তর হবে উষ্ণতার পরিবর্তন অর্থাৎ নির্দিষ্টভাবে কোনো বস্তু বাইরে থেকে কি পরিমাণ তাপ নিয়েছে বা কি পরিমাণ তাপ ওই বস্তু থেকে বেরিয়ে গেছে সেটা নির্ভর করে ওই বস্তুর উষ্ণতার পরিবর্তনের উপর উষ্ণতার পরিবর্তন যত বেশি হবে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ তত বেশি হবে উষ্ণতার পরিবর্তন কম হলে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কম হবে কোয়েশ্চেন নাম্বার থার্টি টু তাপ প্রয়োগ করলেও কখন বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় না এর উত্তর হবে অবস্থা পরিবর্তনের সময় তাপ প্রয়োগ করলেও বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় না কোয়েশ্চন নাম্বার থার্টি থ্রি এমন একটি পদার্থের উদাহরণ দাও যাকে কঠিন অবস্থায় তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় কঠিন অবস্থায় তাপ দিলে বাষ্পে পরিণত হয় এমন পদার্থ হল কর্পূর নিশাদল ন্যাপথালিন ইত্যাদি কোয়েশ্চেন নাম্বার থার্টি তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় যাওয়ার ঘটনাকে কী বলে এর উত্তর হবে বাষ্পী ভবন কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ সমস্ত প্রাণীরই কি শরীরে তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা আছে উত্তর হবে না কেবলমাত্র স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদের শরীরের তাপ নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে পরের প্রশ্ন সত্যমিত্যা নির্বাচন করো কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স বাইরে থেকে যতটা তাপ নেয় বা বাইরে যতটা তাপ ছেড়ে দেয় তাপ বস্তুর উষ্ণতা বাড়া বা কমার সরল সম্পর্ক রয়েছে এটা হবে সঠিক কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন জীবের আকৃতি প্রকৃতি ও জীবনযাত্রার তারতম্যের পিছনে তাপ ও উষ্ণতার প্রভাব আছে এটা হবে সঠিক কোয়েশন নাম্বার থার্টি এইট বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ বস্তুর ভরের উপর নির্ভর করে না এটা হবে মিথ্যা কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন তাপ শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে সঞ্চালিত হয় এটা হবে মিথ্যা কোয়েশ্চেন নাম্বার ফর্টি উষ্ণতা তাপ প্রবাহের অভিমুখ নির্দেশ করে এটা হবে সত্য কোয়েশ্চেন নাম্বার ফর্টি ওয়ান একই উপাদানের তৈরি দূর বস্তুতে একই উষ্ণতা বাড়াতে হলে বেশি ভরের বস্তুকে বেশি তাপ দিতে হবে এটা হবে সত্য কোয়েশ্চেন নাম্বার ফর্টি টু বস্তুর অবস্থার পরিবর্তনের সাথে উষ্ণতার পরিবর্তন ঘটায় এটা হবে মিথ্যা কারণ লিন বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটায় না কোয়েশ্চেন নাম্বার ফর্টি থ্রি দেহের উষ্ণতা বেড়ে গেলে শ্বাসক্রিয়ার হার কমে যায় এটা হবে মিথ্যা কারণ দেয়ের উষ্ণতা বেড়ে গেলে শ্বাসক্রিয়ার হার বেড়ে যায় শূন্যস্থান পূরণ করো দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকে আমরা বলি ড্যাশ এর উত্তর হবে তাপ অর্থাৎ দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকে আমরা তাপ বলি কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফাইভ বাষ্পায়নের ফলে ড্যাশ সৃষ্টি হয় এর উত্তর হবে শৈত্যের সৃষ্টি হয় কোয়েশ্চেন নাম্বার ফর্টি সিক্স ড্যাশ মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয় এর উত্তর হবে তাপমাত্রা বা উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয় কোয়েশন নাম্বার ফর্টি সেভেন সেলসিয়াস স্কেলের একশো ঘর সবসময় ফারেনহাইট স্কেলের ড্যাশ ঘরের সমান এর উত্তর হবে একশো আশি ঘরের সমান কোয়েশ্চেন নাম্বার ফর্টি এইট তরল থেকে কঠিন অবস্থায় পরিবর্তনকে ড্যাশ বলে এর উত্তর হবে কঠিনে ভবন কোয়েশ্চেন নাম্বার ফর্টি নাইন দেহের উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য গ্রীষ্মকালে কুকুর জীব থেকে ড্যাশ বের করে এর উত্তর হবে লালা বের করে কোয়েশ্চেন নাম্বার ফিফটি পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের ড্যাশ অপরিবর্তিত থাকে এর উত্তর হবে উষ্ণতা বা তাপমাত্রা অর্থাৎ পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের তাপমাত্রা অপরিবর্তিত থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওতে এই তাপ অধ্যায়ের সমস্ত ধরনের বড় প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব